একটু জল, একটু জল। Thank you.
কে বলবো? আমাদের গুরু আসছে। তাই তো শুনেছি, কিন্তু কে এসে খবর দিলে বলো তো? কে দিলে তা তো কেউ বলে না, কিন্তু গুরু আসছেন বলে কই? তুমি তো তৈরি হচ্ছ না বঞ্চ। তাই জন্য তো এই সমস্ত পুঁথিপত্র সব ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? হ্যাঁ, সেই বুঝি তোমার তৈরি হওয়া। গুরু যখন না থাকেন তখনই তো ওই সমস্ত পুঁথিপত্র, গুরু যখন আসবেন তখন ওই সমস্ত জঞ্জাল সরিয়ে রেখে সময় খোলসা করতে হবে। আমি সেই পুঁথি বন্ধ করবার কাজে ভয়ানক ব্যস্ত। তাই তো দেখছি। Let's put it, 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 let's
আবার দাদা গ্রন্থটা শেষ করা আছে। এই মন্ত্রটা প্রত্যহ সূর্যোদয় ও সূর্যাস্তের সময় 69 বার করে জপ করলে 90 বছর পরম আয়ু হয়। রক্ষা করো দাদা, এই মন্ত্রটা জপ করতে গেলে আমার এক বেলাতেই 90 বছর বলে মনে হয়, দ্বিতীয় বেলাতে সেটা মরেই গেছি। আমার ভাই হয়ে তোমার এই দশা, মন্ত্র মুখস্থ হয় না অচলায় তাহলে গান গাইছে, মতি ক্রম আছে তোমার। এবার দাদা, এবার দাদা স্বয়ং তোমাকেও গান ধরতে হবে, একঘাট থেকে অতিক্রমের পালা আরম্ভ হলো বলে। আমি মহাপঞ্চক, গান ধরবো আমি, ঠাট্টা আমার সঙ্গে। ঠাট্টা নয়, ঠাট্টা নয়, অচলায়তনে এবার মন্ত্র ঘুচে গান আরম্ভ হবে। এই এই বোবা পাথরগুলো দেখছো না, দেখছো না, দেখছো না, এই এই বোবা পাথরগুলো থেকে সুর বেরোবে। কেন কেন বলতো? এই গুরু আসছেন যে, তাই আমার মন্ত্রে কেবলই ভুল হচ্ছে। গুরু আসছেন তোমার মন্ত্রে ভুল হচ্ছে, মন্ত্রে ভুল হলে গুরু তোমাকে অচলায়তন থেকে দূর করে দেবে। সেই ভাষাতেই তো তার জন্য অপেক্ষা করে আছি। আমি বলে যাচ্ছি সময় নষ্ট করো না, গুরু আসছেন। কি হয়,
আমি তা কিছুই জানি না, কিন্তু যাই হোক না, আমি তাকে এতটুকু ভয় করি। ভয় করো না। না, আমি তো বলি, দেখি না কি হয়। আচ্ছা দাদা, তুমি বুঝি অনেক দেখেছো? দেখেছি বই কি, সেই মাসে শনিবারে যেদিন মহাময়ূরী দেবীর পূজা করলো, সেদিন আমি কাঁসার থালায় ইঁদুরের গর্তে মাটি রেখে তার উপর পাঁচটা শিয়াল কাঁটার পাতা আর তিনটে মাসকলাই সাজিয়ে নিজে আখের ওভার খুঁজে। তিন দিনের দিন যে সাতটা এসে আমায় নিশ্চয় কামড়াবে কথা ছিল, সে এখনো পর্যন্ত আমায় খুঁজেই বের করতে পারিনি। জানলা খুলে কি দেখছি বল না ভাই। একেবারে নিয়মে বাধা। ঠিক ঠিক বলেছো সুতোষম,
অচেনার মধ্যে গিয়ে কোথায় পাবো তার অন্তর? এখানে সমস্তই জানা, সমস্তই অভ্যস্ত। এখানকার সমস্ত প্রশ্নের উত্তর এখানকারই সমস্ত শাস্ত্রের ভিতর থেকে পাওয়া যায়। তার জন্য বাড়ি যাওয়ার দরকার হয় না। এই তো নিশ্চল শান্তি, নিশ্চল শান্তি, এই হচ্ছে নিশ্চল শান্তি, নিশ্চল শান্তি। আচার্যদেব, আপনাকে তো এত বিচলিত হতে কখনো দেখিনি। আমার কেমন যেন মনে হচ্ছে কেবলমাত্র আমি একলাই নই, এখানে সমস্তই কেমন বিচলিত হয়ে পড়েছে। আমার মনে হচ্ছে এখানকার দেয়ালে প্রত্যেক পাথরটা পর্যন্ত বিচলিত। তোমার কোনো অনুভব হচ্ছে না? কিছু মাত্র না, কিছু মাত্র না। আমাদের এই অটল স্তব্ধতার লেশ মাত্র বিচ্যুতি দেখতে পাচ্ছি না। আর আমাদের তো বিচলিত হবার কোনো কথাও নয়। আমাদের সমস্ত শিক্ষা কোনকালে সমাধান হয়ে গেছে, আমাদের সমস্ত লাভ সমাপ্ত, সমস্ত সঞ্চয় পর্যাপ্ত। ওই যে ওই যে পঞ্চ পাচ্ছে। আচ্ছা, পাথরের মধ্যে কি ঘাস বেরোয়? এমন ছেলে আমাদের আয়তনে কি করে সম্ভব হল? ওই আমাদের দুর্লক্ষণ। তুমি তো জানো এখানকার যা নিয়ম, সেই নিয়মকে আশ্রয় করে হাজার বছর হাজার হাজার লোক নিশ্চিন্ত আছে। আমরা যে খুশি কি তাকে ভাঙতে পারি, কিন্তু প্রভু জেনেও সত্য তাকে ভাঙতে না গেলে যেটা পরীক্ষা হয় না ঠিক নয়। যাও বৎস, তুমি তোমার পথে যাও, আমাকে কোনো কথা জিজ্ঞাসা করো না। প্রভু আপনি জানেন না, কিন্তু আপনি আমাকে সেই নিয়মের চাকার নিচ থেকে টেনে নিয়েছেন। কেমন করে বৎস? তা তো আমি বলতে পারবো না, তবে তবে আপনি এমন একটা কিছু দিয়েছেন আমাকে যা যা আচারের চেয়ে নিয়মের চেয়ে অনেক বেশি। তুমি কি করো না করো আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি, কিন্তু আজ একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করি। আচ্ছা, তুমি কি অচলায়তনের বাইরে যুবক জাতির সঙ্গে মিশো? আপনি কি উত্তর জানতে চান? না না, থাক, বলো না। আসলে যুবকেরা অত্যন্ত মিথ্য, তাদের সহবাস কি? তাদের সম্বন্ধে আপনার কোনো বিশেষ আদেশ আছে? না না, আদেশ দেবার আমার কিছুই নেই। ভুল যদি করতে হয় তবে ভুল করোগে, হ্যাঁ তুমি ভুল করোগে, আমাদের কথা শুনো না। ওই যে উপাচার্য মশাই আসছে, বোধ করি কোনো জরুরি কথা আছে। আমি দিদি। আচ্ছা আচ্ছা, আচার্যদেবকে তো বলতেই হয়, উনি নিতান্তই উদ্বিগ্ন হবে, কিন্তু দায়িত্ব তো ওরই। আচার্যদেব, সুভদ্র আমাদের আয়তনের উত্তর দিকে জানলা খুলে বাইরে দৃষ্টিপাত করেছে। উত্তর দিক? সে তো একজোটা দিক। সেই তো ভাবনা, আমাদের আয়তনের মন্ত্রপুত রুদ্ধ বাতাসকে সেখানকার হাওয়া কতটা দূর পর্যন্ত আক্রমণ করেছে বলা তো যায় না। এখন কথা হচ্ছে এই বাপের প্রায়শ্চিত্ত কি? ওই যে মহামন্ত্র পাচ্ছি, তারও যদি জানা থাকে তা সে হোক। আমরা সকলেই অশুচি, বাইরের হাওয়া আমাদের আয়তনে প্রবেশ করেছে। এই পাপের প্রায়শ্চিত্ত কি আমাদের তো কারোর স্মরণে নেই। অপরাধী হয়তো বলতে পারবে, অপরাধীকে হ্যাঁ অপরাধীকে 6 মাস মহাতামস সাধন করতে হবে। মহাতামস? হ্যাঁ, তাকে অন্ধকারে রেখে দিতে হবে, আলোকের এক রশ্মি মাত্র সে দেখতে পাবে না। কেননা আলোকের দ্বারা যে পাপ, অন্ধকারের দ্বারাই তা স্খালন। তাহলে মহাপঞ্চ, সমস্ত ভার তোমার উপরেই রইল। চলো আমিও তোমার সঙ্গে যাই, আর ততক্ষণে
সুভদ্রকে হিঙ্গু মর্দন করতে স্নান করিয়া। ঠিক ঠিক শোন, কোন প্রয়োজন নেই। কিসের প্রয়োজন নেই? প্রায়শ্চিত্তে প্রয়োজন নেই বলছে, আধিকারিক বর্ষার কথা আমি এখনই লিখে দিয়েছি। নেই, সুভদ্রকে প্রায়শ্চিত্ত করতে হবে না। আমি আশীর্বাদ করে দাও। কোনো সম্ভব যা কোনো শাস্ত্রে নেই? আপনি কি তাই? তোমরা প্রতিদিন দলে দলে আমার কাছে
তোমাদের তরুণ হৃদয় মেলে ধরে কি চাইতে এসেছিলে? হ্যাঁ, অমৃত বাণী, কিন্তু আমার তালু যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাজার বছরের মুষ্টি
অতটুকু শিশুর মনকেও চেপে ধরবে। পাঁচ আঙুলের দাগ বসিয়ে দিয়েছে, কখন সময় পেল সে? সে কি গর্ভের মধ্যেও কাজ করে? সুভদ্র ভাই ভাই প্রায়শ্চিত করতে চাই, আমিও যাবো তোর সঙ্গে। বৎসা আমিও যাবো। তুমি তোমার আজ এই প্রাচীন আচার্যকে শিক্ষা দিলে, এসো এসো তুমি আমার সঙ্গে। না, যতক্ষণ আমি আচার্য আছি আমার আদেশ ব্যতীত কোনো ব্রত আরম্ভ বা শেষ হতে পারে না, আমি নিষেধ করছি। সুভদ্র তুমি আচার্যের কথা অমান্য করো না, চলো পঞ্চমকে নিয়ে চলো। ভীরু ভীরু, তোমাদের দুর্গতি হতে রক্ষা করে কার সাধ্য? তোমরা তোমরা নিজেরাও মরবে, অন্য অন্য সকলকে মারবে। তোমাদের সকলকে নমস্কার। অত্যন্ত মন্দ সংবাদ, প্রত্যন্ত দেশের দূতেরা এসে খবর দিল যে দাদা ঠাকুরের দল এসে আমাদের রাজ্য সীমার কাছে বাধা বাসা বেঁধেছে। দাদা ঠাকুরের দল? দাদা ঠাকুরের দল কারা? ওই যে চুনকরা। চুনকরা? চুনকরা যদি চুনকরা যদি একবার আমাদের প্রাচীর ভাঙে, তাহলে তাহলে সমস্ত সমস্ত নন্দ ভন্ড করে দেবে। সেই জন্যই তো ছুটে এলো চণ্ডক বলে এক যুবক আমাদের স্থবিরক সম্প্রদায়ের মন্ত্র পাবার জন্য গোপনে তপস্যা করছিল। তাই আমি সংবাদ পেয়ে তার শিরচ্ছেদ করেছি। যে উত্তর দিকে তার অধিষ্ঠান, একদিন এই আয়তনে এদিককার জানলা খোলা হয়েছিল। তবে তো আর আশা নেই। আচার্য অদিন পূর্ণ সে পাপের প্রায়শ্চিত্ত করতে দিচ্ছেন না, তিনি জোর করে আমাদের ঠেকিয়ে রেখেছেন। দাও দাও আচার্য অদিন পূর্ণকে নির্বাসিত করে দাও। আগামী অমাবস এখন এই চিন্তা কত দেখবার সময় নেই। বিপদ আসন্ন, সংকটের সময় আমি আমার রাজ অধিকার খাটাতে পারি, শাস্ত্রে তার বিধান আছে। হ্যাঁ শাস্ত্রে শাস্ত্রে তার বিধান আছে আছে, কিন্তু কিন্তু এই অবস্থায় এই অবস্থায় আচার্য কি হবে? কেন তুমি হবে আমাদের নতুন আচার্য। এসো এসো, আমি তোমাকে এখনই আচার্য পদে প্রতিষ্ঠিত করে দেব। আমি আমি আচার্য? কিন্তু অদিন পূর্ণকে কোথায় নির্বাসিত করতে চান? আয়তনের বাইরে নয়, কি জানি আবার যদি জনকদের সঙ্গে যোগ দেন। ঠিক কথা, তাই তুমি তাকে আয়তনের প্রান্তে যে গর্ভক পাড়া আছে সেখানে বন্ধ করে রেখো। আচার্য অদিন পূর্ণ গর্ভকদের পাড়া? যিনি স্পর্ধাপূর্বক আচার লঙ্ঘন করেন অনাচারীদের মধ্যে নির্বাসনী, তার উচিত দণ্ড। ভেবনা পঞ্চক আমার ভাই বলে তাকে আমি ছেড়ে দেব, তারও তারও সেই দলভোগ করায় ক্ষতি হবে। চারদিকে রব উঠেছে, গুরু নাকি খুব কাছে এসেছেন। গুরু আসছে তাহলে তার তো অভ্যর্থনার আয়োজন করতে হবে। তুমি অচলায়তনের সমস্ত জানলা বন্ধ রেখে শুদ্ধি মন্ত্র পাঠ করতে থাকো। জানলা বন্ধের ভাবনা নেই, মন্ত্রের ভার আমি নিচ্ছি। ঠিক আছে। পঞ্চক কোথায়?
আগে আগে সে প্রাচীর দিয়ে জুনকদের কাছে গেছে। অসুন্দর অসুন্দর সে যেন আর আয়তনে ফিরে না আসে। গুরু আসবার আগে এই আয়তনের সমস্ত উপদ্রব দূর করে ফেলতে হবে, সমস্ত উপদ্রব দূর করে ফেলতে হবে, সমস্ত উপদ্রব দূর করে ফেলতে হবে। কেন কিনে ওটাতে মিশে মিশে কেন কোনো একবার
পঞ্চ
ইচ্ছে করলো। যতই ভাবছি ওদের দলে মিশবো না, ততই আরো বেশি করে জড়িয়ে পড়ছি। আমাদের দাদা ঠাকুর কে নেই আমার দল কিসে? উনি আমাদের সকলে শতদল পদ্ম। ওরে ওরে, তোরা তো দিন রাত তোদের দাদা ঠাকুর কে নিয়ে মাতামাতি করছিস। একদিন আমাকে একটু ছেড়ে দে, একটু একটু মিলালায় বসে কথা কই। ভয় নেই, আমাদের আমাদের রচনায়তনে নিয়ে গিয়ে কপাট দিয়ে রাখবো না। তা নিয়ে যাও না, সে তো ভালোই হয়। তাহলে কপাটের বাপের সাধ্য নেই, বন্ধ থাকে। উনি গেলে তোমাদের রচনাতে পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে। দাদা ঠাকুর, আমাদের ওদের গুরু আসছে। গুরু? গুরু? হ্যাঁ গুরু। কি বিপদ, তা তো ভারী উৎপাত করবে মনে হচ্ছে। একটু উৎপাত করেছে মাছি, চুপচাপ থেকে থেকে প্রাণ হাতিয়ে উঠেছে। তা বেশ, তোমার গুরু এলে তাকে দেখে নেওয়া যাবে। এখন তুমি আছো কেমন বলো দেখি? ভয়ানক টানাটানির মধ্যে আছি ঠাকুর। মনে মনে প্রার্থনা করছি গুরু এসে যেদিক থেকে একদিকে ধরে রাখো, হয় খোলা হয় ছাড়া দিয়ে দিই, নয়তো খুব কষে গভীর চাপা দিয়ে রাখো। চন্ডক বনের মধ্যে এক বড় মন্দিরে তপস্যা করছিল, ওদের রাজা মন্থর গুপ্ত সেই খবর পেয়ে তাকে কেটে ফেলেছে। আগে ওদের তৃষা প্রাচীন ওই তৃষা ছিল, এবারে 80 হাত উঁচু করবার জন্য লোক লাগিয়ে দিয়েছে। আমাদের দেশ থেকে 10 জন যুবক ধরে নিয়ে গেছে, হয়তো ওদের কাল ভোরে নিয়ে গেছে বলি দেবে। চলো তবে। কোথায়? ওই স্থবির পত্তনে। এখন আকাশের জ্যোতি আচ্ছন্ন করতে উঠবে, তখন সেই প্রাচীর ধুলোয় লুটিয়ে দিতে হবে। সেই ভাঙা প্রাচীরের উপর রাজপথ তৈরি করে দিতে হবে। সেই রাজপথ দিয়ে আমাদের রাজার বিজয় রথ চলবে। দাদা ঠাকুর, একই ব্যাপার। ও পঞ্চ ভাই, তুমিও চলো। না না পঞ্চ, তুমি বরং তোমার অচলায়তনে ফেরত যাও, যখন সময় হবে তখন দেখা হবে। ঠাকুর, আমি যদিও খুব একটা করেন না, তবু ইচ্ছে করছে আপনাদের সঙ্গে একেবারে ছুটে বেরিয়ে পড়ি। না 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 না, তোমার গুরু আসছে, তুমি তার জন্য অপেক্ষা করবে। সকাল সকাল কি করিস বল? হ্যাঁ বল না। হ্যাঁ
কি রে, আমরা তো শাস্ত্র জানি নে, আমরা নাম গান করি। নাম গান করি?